এমনি তো বাংলাদেশে দিনদার মা বোন খুব একটা পাওয়া যায় না, এখন আস্তে আস্তে মহিলা মাদ্রাসা হইতেছে, আস্তে আস্তে মেয়েরা মাদ্রাসা যাচ্ছে, সচেতন হচ্ছে, এখন মা বোনেরাও আল্লাহর কোরআনের পক্ষে আওয়াজ উঠাইতেছে। এ কারণে জালিমেরা হাফ প্যান্ট পরা মহিলারে ধরে না, বোরকাওয়ালা মহিলা দেখলে ধরে, জুলুম করে আসে না না দেখছে। সব ফেরাউনের চরিত্র একরকম, হোক সেটা মুসা যুগের ফেরাউন, হোক সেটা এই যুগের ফেরাউন। তাহলে মাদ্রাসা দরকার আসেনি? কামের কাম করছেন, মাদ্রাসা বানাইয়া লড়াই করেন, সংগ্রাম করেন, যে আদেশ সব হবে অটোমেটিকলি। হজরতে আয়েশার উত্তরসূরি তৈরি হবে, ঘরে ঘরে ইমানদার মা বোন তৈরি হবে। একটা নেককার মেয়ে যখন কারো ঘরের বউ হয়ে যাবে, সে ওই ঘরের মধ্যে একটা দিনই পরিবেশ তৈরি করবে, পুরোটা ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। এখন ঘর সংসার নষ্ট হয়ে যাইতেছে, অধিকাংশ মেয়েদের লজ্জা সরম চলে যাইতেছে। 18 বছরের মাইয়া 62 বছরের পুরুষ বিয়ে করছে, করছে তো করছে, অসুবিধা নাই, তুই করছস, সারাদিন অনলাইনে ফিটিস ফিটিস করে আর ফলাফাইনের উস্কানি দেয়, একটারও সরম নাই। কারণ এলেম থাকলে না সরম থাকবে, এগুলোরে সরমের এলেম শিখানো হয় নাই তো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না শিক্ষিত ছিলেন, শিখছে মহানবীর কাছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষিত ছিলেন, শিখছে মহানবীর কাছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষিত ছিলেন, শিখছে মহানবীর কাছে। ওস্তাদ আমার নবী, সিলেবাস কি? জোরে গান, সিলেবাস আল কোরআন। লক্ষ লক্ষ সাহাবী নবীর ছাত্র, একজন ওস্তাদ, একজন ওস্তাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছাত্রীগুলা কেমন হয়েছে রে বন্ধু? হজরতে খাদিজার ব্যাপারে, হজরতে ফাতেমার ব্যাপারে নবীজি কেমন কথা বলেছেন। ফাতেমা তাজ্জাহরা সাইয়েদা তুনিসা আহলিল জান্না, হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। ভাই একটু আওয়াজ দিয়ে কন্না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে আপনাদের দক্ষিণ মন্দিয়ার মা বোনেরা হজরতে ফাতেমার সাথী হিসাবে জান্নাতে জায়গাটা কি চান? তাইলে ফাটাতে হবে কোথায়? ওই খাদিজা তো কোবরার মধ্যে ফাটাইতে হবে, ঘরের মধ্যে আটকায় রাখলে চলবে না। এখানে ফাটান, হজরতে খাদিজার উত্তরসূরি হবে, কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ নবী বলেছে যেখানে কোরআন হাদিসের চর্চা হয় ওই এলাকার উপরে ডাইরেক্ট আল্লাহর রহমত নাজিল হয় রে বন্ধু। এই জমিন, এই মাদ্রাসার জমিন আপনার জান্নাতের উসিলা হয়ে যাবে। এই মাদ্রাসার জমিনে এমন এলিম চর্চা হবে, এলিমের বরকতে আল্লাহ পুরো এলাকার মুর্দেগানদের কবরের আজাবও মাফ করে দিতে পারে। নারায় তাকবীর ভাই। হজরতে ফাতেমার দুইটা ছেলে, নাম কি? দিন শিখছে, চরিত্র শিখছে নবীর কাছে, হজরতে আলীর কাছে শিখেছে। হজরতে আলী এমন জ্ঞানী মানুষ, চিকন চিকন এলেম ছিল তার, কেমন সন্তান আল্লাহ তারে দিলেন, আল হাসান আল হুসাইন সাইয়্যেদা শাবাবে আলীল জান্নাহ। হজরতে হাসান হুসাইন যুবকদের নেতা হবে জান্নাতে, মা যুবকদের নেত্রী হবে, ছেলেরা যুবকদের নেতা হবে। হাসান হুসাইনের নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান হুসাইনের নানি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আপনারা দেখছেন নি বংশনামাটা কত দামি। আমার বন্ধু হুসাইন এমন শিক্ষা পেয়েছেন, কারবালার ময়দানে দেহটা টুকরা টুকরা করা হয়েছে, দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, তীরের আঘাত তরবারির আঘাত মিলাইয়া 73টা আঘাত হজরত হুসাইনের দেহে করা হয়েছে। আপনারা একটু কল্পনা করেন, একটা দেহের মধ্যে 73টা আঘাত যদি হয়, ওই দেহের কোনো জায়গা আঘাতের বাকি ছিল না। 17 জন আহলে বাইতের সদস্য সহ 56 জন সাহাবি সহ 70 জনের বেশি শহীদ হয়েছে কারবালায়। হজরত হুসাইনের মাথাটা দেহ থেকে আলাদা করিয়া সীমার হুসাইনের কাটা কল্লার ভিতরে রশি ঢুকাইয়া, গলার ভিতরে রশি ঢুকাইয়া মুখ দিয়ে বের করছে। গরুর গলায় যেভাবে ঘণ্টা বাঁধে, এইভাবে হজরত হুসাইনের কাটা মাথাটা উঁটের গলায় বাঁধা সীমার উঁটের উপরে উঠে পড়ছে। আর ওই কারবালার ময়দান থেকে উঁট চালাইয়া গভীর রাতে এজিদের দরবারে রওনা হয়েছে সীমার। আমার নবীজিকে স্বপ্নে দেখে
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বড় ফেরেশান, নবীজির দাঁড়ির মধ্যে ধুলাবালি লাগানো, নবীর চেহারা উস্কো খুস্কো, হাতের মধ্যে একটা বোতল, বোতলের মধ্যে লাল রঙের পানি। স্বপ্নের মধ্যে নবীজি সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী আপনাকে এত ফেরেশান মনে হয় কেন? কোন পাষণ্ড আপনার দাঁড়ির মধ্যে ধুলাবালি লাগাইয়া দিল? হাতের মধ্যে এটা কী করেছুল? নবীজি কেঁদে কেঁদে বলছে, আমার সাহাবিরা, তোমরা মদিনায় আরামে ঘুমাচ্ছ, আর কারবালায় হযরতে হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। একটু আগে আমার আল্লাহ আমাকে কারবালার ময়দানটা দেখাইছেন, যেখানে হযরতে হুসাইনের রক্ত ঝরেছে, রক্ত মিশ্রিত বালিগুলি আমি নবী আমার দাঁড়ির মধ্যে লাগাইয়ে নিয়েছি। এই যে দেখো বোতল, এই বোতলে হুসাইনের রক্ত, কেয়ামতের দিন হিসাবের দিন আমার দাঁড়িয়ে এই ধুলাবালি আর বোতলের রক্ত আল্লাহর সামনে রেখে আমি দাবি করবো, আল্লাহ কোন অপরাধে আমার কলিজার টুকরা নাতির উপরে এই জুলুম হয়েছে? আমার বন্ধু যারা নিরীহ নিরীহ অপরাধ আলেমদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, 54 বছরের বেশি সময় যিনি কোরআন নিয়ে সমাজে খেদমত করলেন, নারীর অধিকারের কথা বললেন, ও বন্ধু 84 বছর বয়সে তার পরিবার পরিজনের কাছে তার যেতে দেওয়া হয় নাই, কোমরে বেদনা হয়ে গেছে, হাটের মধ্যে 5টা রিং পরানো। একটা সময় মানুষ দুর্বল হয়, ঔষধের জন্য ছেলের সহযোগিতা লাগে, এই শীতের দিনে একটু ঠান্ডা পানির জন্য স্ত্রীর সহযোগিতা লাগে। কোরআনের এই আলেম সারা দুনিয়া কাঁপানো কোরআনের খাদেম শেষ বয়সে পরিবার পরিজনের কাছে থাকতে পারে নাই, কি এমন হয়েছিল রে বন্ধু? মৃত্যুর আগে তার স্ত্রীকে পর্যন্ত দেখতে দেওয়া হয় নাই, ছেলে মেয়েকে পর্যন্ত মৃত্যুর আগে বাবার সাথে কথাটা পর্যন্ত বলতে দেয় নাই। তাহলে কি তিনি বলতেন, কি তিনি বলতেন জীবিত অবস্থায় দেখা করলে? এগুলা দুনিয়ার মানুষ জানে না, কিন্তু আল্লাহর কাছে মামলা এখনো বাকি আছে, বিচার শেষ হয় নাই রে, আসল বিচার এখনো বাকি। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হইল কেন? হক কথা বলার কারণে, যদি আনুগত্য না করার কারণে। আর আজকে আলেম হইয়া ডিগ্রি নিয়া হক কথা বলার সাহস নাই, এজিদের গোষ্ঠীদের সাথে তাল মিলাইয়া হকপন্থী আলেমদের বিরুদ্ধে, হকপন্থী একামতের দিনের কাজের বিরুদ্ধে ফতুয়া দেয়, এমন হালুয়া রুটিওয়ালা মোল্লাও আছে না? না, মিলাদের মোল্লা বানাইলে হবে না, মাদ্রাসা থেকে বের হতে হবে সাহাবা একরামের উত্তরসূরি, হযরতে আয়েশার উত্তরসূরি, হযরতে ফাতেমার উত্তরসূরি, যারা কোরআন বুকে নিয়ে সমাজ পরিবার রাষ্ট্রকে কোরআনের আলোকে আলোকিত করার জন্য মৃত্যু পর্যন্ত জান বাজি রেখে কাজ করবে, এমন সাহাবীওয়ালা হযরতে বেলাল, হযরতে হুসাইনের উত্তরসূরি দরকার। তাদের হাতেই আল্লাহ জমিনের খেলাফত উঠায় দেবে। তাহলে এলিমের দরকার আসেনি? এলিমের দরকার আছে, ইলিম ছাড়া হবে না। এই জন্য আল্লাহ তাআলা নামাজের আয়াত আগে নাজিল করে নাই, রোজার আয়াত আগে নাজিল করে নাই, হজের আয়াত আগে নাজিল করে নাই, আগে ইলিমের আয়াত নাজিল করছে। সবাই বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। মাশাআল্লাহ, এটা কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত, 5 আয়াত নাজিল হয়েছে। ওলামা একরাম আছেন, কোথায় নাজিল হলো? জাবালে নূর, গারে হেরাব, হাজি সাহেবদের আবেগের জায়গা। অনেক যুবক হাজি ভয়ে উঠতে পারে না, উঠতে গেলে ক্লান্ত হয়ে যায়। হাজি সাহেবরা যারা গারে হেরা দেখতে যায়, বোতলে করে পানি নেয়, 3-4 জায়গায় স্টে করে, তাইলে আল্লাহর রসুল কীভাবে উঠছে 40 বছর বয়স? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য খাবার নিয়ে কীভাবে ওখানে গেছে? এই যৌবনকালে আমরা উঠতে সাহস করি না, উঠতে গেলে 3-4 জায়গায় হাঁপাইয়া যাই, ধীরে ধীরে নামি, আমার রসুল কেমনে উঠল রে ওখানে? আপনি হাদিস শরীফ তালাশ করেন, নবীজির কাছে ওহি নাজিল হওয়ার আগে একা একই সময়টা ভালো লাগতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সর্বপ্রথম আমার কাছে যে ওহি নাজিল হয়,
আর রুইয়া আসসালিহা ফিন নাওম ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকি সুবহে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, মানে বিভিন্ন স্বপ্ন দেখতেন, অলৌকিক স্বপ্ন, ভালো স্বপ্ন, এগুলি ওহির ইঙ্গিত। তখন সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, তখন নবীর কাছে একা একই ভালো লাগলো। তখন তিনি একা একই কোথায় যাবেন? তখন এই গারে হেরার জাবালে নূরে গিয়া নবীজি লুকাইছে। ও আমার বন্ধু, বাংলাদেশে স্ত্রী হইলে ওই জায়গায় কয়বার খাবার নিয়ে যাইতো? ধরেন যত ভালো জামাই হোক না কেন, হানে বিয়া বাড়ির মতো অলরাউন্ডার স্বামী যদি হয়তো দুই চারবার খাবার নিয়ে যাইতেও পারে, কিন্তু এক সপ্তাহ পরে বলিব যে ছাড়ো গুয়া তুর নাম আর ঘরে যাও, এত কষ্ট। কথার কথা বললাম, কিন্তু নবীজি লম্বা সময় ওখানে ছিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে কোনো দুর্ব্যবহার করেন নাই, খাবার নিয়ে পৌঁছে গেছে। চরিত্রটা এত ভালো হওয়ার কারণে হযরতে খাদিজা আল্লাহর সালামটাও পেয়েছে, একমাত্র মহিলা যিনি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন। সেই খাদিজা আয়েশা ফাতেমাদের জীবনী আমাদের মেয়েদেরকে শেখানো হয় না, আমাদের মেয়েদেরকে চরিত্র নষ্ট করার উপকরণ শিক্ষা দেয়। তাইলে খাদিজা ভাইবেন কই? ভাইবেন তো হাফ প্যান্ট পরনার ডিস্কো মহিলা। আমার প্রিয় বন্ধু, নবীজির কাছে তখন একজন পুরুষ আসলো, সুপুরুষ, তার সৌন্দর্যে গুহা আলোকিত। নবীজি তাকে আর দেখে নাই, এসে বলতেছে একরা, আপনি পড়ুন। ফাকালা একরা, আপনি পড়ুন। ফাকালা কুলতু মা আনা বেকারিন, নবীজি বলেন আমি বললাম আমি তো পড়তে জানি না। ফা খাজানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, নবীজি বলছে যিনি আসলেন, ঘটনা ঘটতেছে মন্দিয়ায় না গারে হেরায়। রমজান মাস, কোন মাস? রমজান মাস ওহী নাজিলের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস দিন বিজয়ের মাস, বদরের যুদ্ধ বিজয় রমজান মাসে হয়েছে। বদরের যুদ্ধে যদি মুসলমানরা পরাজিত হইত, আজকে বদরের যুদ্ধ থেকে ইসলাম মন্দিয়া পর্যন্ত আসতো না। নবীজি বলছে আমি ফুটতে জানি না, এবার দৌড়ছে, নবীজিরে জড়াই দৌড়ছে, বুকের সাথে বুক মিলাইছে। আল্লাহু আকবার বলেন, রব্বি জিদনি ইলমা, পড়েন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার জেহান খুলে দাও, জেহান খুলে দাও। এরপরে কোরআন অধ্যয়নে বসবেন, দরসুল কোরআনে বসবেন, দরসুল হাদিসে বসবেন, ইসলামী সাহিত্য পড়বেন। মনে রাখবেন শিক্ষার কোনো বয়স নাই, একামতে দিনের সাথে থাকেন, মৃত্যু পর্যন্ত প্রশান্তিতে থাকবেন। আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ জালেমের জুলুমে নিষ্পেষিত ছিলাম, চতুর্দিকে পাপের সয়লাব ছিল, কিন্তু আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমার কোরআনের রাজ কায়েমের সংগ্রাম ছাড়ি নেই আল্লাহ। বাতিল মতবাদের বিরুদ্ধে চেষ্টা করেছি আল্লাহ, হারাম অর্থনীতি দেশে প্রতিষ্ঠিত ছিল সেই অর্থনীতিতে আমিও চলছি, কিন্তু অর্থনীতি পরিবর্তন করে হালাল অর্থনীতি প্রতিষ্ঠার কাজ করেছি আল্লাহ। জালেমের জুলুমে আমরা থেমে যাই নাই আল্লাহ, দিনই প্রতিষ্ঠান বানাইছি। হযরতে খাদিজার উত্তরসূরি, হযরতে আয়েশার উত্তরসূরি তৈরি করার জন্য আল্লাহ মৃত্যু পর্যন্ত চেষ্টা করেছি, জালেম প্রতিহত করার চেষ্টা করেছে, এই দুর্বল দেহ নিয়া, দুর্বল শক্তি নিয়া, দুর্বল গলা নিয়ে আল্লাহ কাজ করেছি। এই ওসিলে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যদি এই ওসিলে মাফ করে দেয় আমরা সবাই সফল, যদি আল্লাহ মাফ না করে তাহলে উপায় মাসালা হইল ইসলাম বিরোধী কোনো দল মতবাদ সমর্থন করতে পারবে না। কারণ সমর্থন যদি করেন, ওদের ভিতরে যদি থাকেন, তাহলে ওদের সাথে আপনার হাসর হবে, ওদের কলবের সাথে আপনার কলব মিলে যাবে, ওদের আত্মার সাথে আপনার আত্মা মিলে যাবে। আপনার ঘরে কোরআন থাকলেও হেদায়েত পাইবেন না, আপনার আলমারিতে কোরআন থাকলেও আপনি কোরআন বিরোধী, কোরআনের মামলার আসামি। আল্লাহ আমাদের বুঝ দাও। তো নবীজির বুকের সাথে জড়াইয়ে দিচ্ছে, জিবরাইল আমিনের বুকের সাথে নবীজির বুক যখন লেগেছে, আশে আজিম থেকে আমার আল্লাহ নবীজির কলবে এলেম ঢেলে দিয়েছে। আল্লাহ আকবার বলেন, নবীজি যে এলেম পেয়েছে, এই এলেমটা কোনো মাদ্রাসা থেকে অর্জন করা এলেম না, এই এলেম হলো দান করা এলেম। আর নবীজির এলেমটা দান করছে কে? একটু ভালো করে খেয়াল করেন, পৃথিবীতে নবীজির কোনো ওস্তাদ নাই, পৃথিবীতে নবীজির কোনো বিশ্ববিদ্যালয় নাই। যদি কোনো ওস্তাদ থাকতো, ওস্তাদে বাহাদুরি করতো আর বলতো মুহাম্মদকে আমি ফলাইছি, মোহাম্মদ এত ভালো মেধাবী কারণ আমার ছাত্র, নাউজুবিল্লাহ বলে
কোনো বিশ্ববিদ্যালয়ে যদি নবী পড়ালেখা করতেন, ওই বিশ্ববিদ্যালয় বলতো বিশ্বনবী আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। এই জন্য আল্লাহ নবীজিকে কারো ছাত্র বানায় নাই, কারো কাছে পড়ালেখা শিখায় নাই। তাহলে পড়ালেখা কে শিখাইছে? আল্লাহ নিজে শিখাইছে। তাহলে আল্লাহর তত্ত্বাবধানে যিনি শিখেছেন তার থেকে সেরা শিক্ষা আর কারো হতে পারে না। এই জন্য কেয়ামত পর্যন্ত সকল জ্ঞানীদের ওস্তাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজিকে পড়ানো আরম্ভ করছে, কি পড়ায়? সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত, একরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। দেখেন পড়ার সাথে সৃষ্টির সম্পর্ক, আল্লাহ জুড়ে দিলেন আমার নামে পড়ো, তোমার পড়ালেখার উদ্দেশ্য হবে আমাকে পাওয়া। একরা ওরাব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটা আয়াত পড়াইয়া দিয়া যে এই লোকটা আসছে হুজুরের বুকের সাথে জড়াই ধরছে, সেই লোকটার নাই, গায়েব হয়ে গেছে। গারেহারা এখন নবী একা ভয় পেয়ে গেছে। গারেহারা থেকে নবী নামলেন, সারা শরীরে জ্বর এসে গেল ওহি তাসিরে। কারণ হযরত আয়েশা হাদিস বর্ণনা করেন, প্রচণ্ড ঠান্ডার রাতে যখন নবীজির উপরে ওহি নাজিল হতো, আমি দেখতাম নবীজির শরীর এত গরম হয়ে গেছে যেন আগুনের চুলা। এই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে নবীজির শরীর থেকে ঘাম বের হচ্ছে, কারণ ওহির একটা তাসির আছে, ওহির একটা তাসির আছে। আমার বন্ধু, যার উপর ওহি নাজিল হয় এটা তিনি বুঝেন। একবার তিনি উটের উপরে, সূরা নাজিল হচ্ছিল সূরা কাহাফ, তখন নবীজি উটের উপরে, উটের মেরুদণ্ড ধনুকের মতো বাঁকা হয়ে গেছে ওহির তাসিরে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে বললেন, হুজুর আপনি ক্লান্ত, আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাই। নবীজি বলছে, যায়েদ যদি আমারে কাঁধে লও, আর ওই অবস্থায় যদি ওহি নাজিল হওয়া শুরু হয়, ওহির তাসিরে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে ওহির, ওহির ওজন, ওহির প্রভাব তিনি বহন করতে পারেন যাকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন। এখন তার শরীরে জ্বর এসে গেছে, তিনি ভয় পেয়ে গেছেন। হযরতে খাদিজার কাছে গিয়ে বলে, খাদিজারে জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও, আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমি আমার জীবনের ভয় করতেছি, না জানি আমি মরে যাই। নবীজির স্ত্রী দেখলেন নবীজি ভয় পেয়ে গেছে, এখন সান্ত্বনা দেওয়া দরকার। একটা বুদ্ধিমতী দক্ষ সবর কর্ণওয়ালা স্ত্রী যদি স্বামীর পাশে থাকে, বিপদ মুসিবতে স্বামী তার কাছে অনেক সাহায্য পায়, হতাশ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা তো এক্সপার্ট মহিলা, দক্ষ মহিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বামী। হযরতে খাদিজা বুঝছে যে এখন নবীকে সাহস দেওয়া দরকার, একটা কম্বল জড়াইয়া দিয়া বলতেছে, কেন ফেরেশান? নবীজি ঘটনা শুনাইছেন, শুনাইয়া বলতেছে, খাদিজা আমার ভয় লাগতেছে, না জানি আমি মরে যাই, না জানি আমার ক্ষতি হয়, না জানি কেউ আমাকে মেরে ফেলে। ওই লোকটা আমার এটা ফড়াইল, ফড়ানোর পরে কই গেল? হযরতে খাদিজা তখন আল্লাহর নবীকে যে কথাগুলি বললেন, সহিহ বুখারীর হাদিসে সেই কথাগুলি আছে, কাল্লাহে ওয়াল্লাহে মা ইউজি কাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিউদ দাইফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক রাওয়াহুল বুখারী। হযরতে খাদিজা বলছেন, নবী ভয় পাবেন না, চিন্তা করবেন না, স্বামী ভয় পাবেন না, চিন্তা করবেন না, বরং আমি আল্লাহর কসম করে বলি, আপনার ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কারোর নাই। এই বিশ্বাস কার ছিল? খাদিজার। কার ছিল? যে আমি আপনাকে সাহস দিচ্ছি, শুনেন, আমি আপনার স্ত্রী হিসাবে বলছি, আপনার ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, আপনি ভয় পাবেন না, শক্ত হন, সাহস হন। এত ফেরেশান কেন? নবীজি বলছে, খাদিজারে তুমি কেমনে বললে যে আমার ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, তুমি এটা কেমনে বললে? হযরতে খাদিজা বলছে, আপনার পাঁচটা বৈশিষ্ট্য, ইন্নাকা লাতাসিলুর রাহেমা, আপনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যেন আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে পারি, কবুল করুন মালিক। যেদিন বিয়ে হয়, ওলামা একরাম বিয়ার খুতবা পড়ে, হাদিস পড়ায়, সহিহ মুসলিমের হাদিস, সেই দিন একে অপরের নতুন আত্মীয় হয়।
আল্লাহ তখন আত্মীয়তাকে আরশের নিচে জুলাইয়া দেয়। জুলাইয়া দিয়া ফেরেশতারা বলে, তোমরা একে অপরের আত্মীয় হইছ, এই যে আরশের নিচে আত্মীয়তাকে জুলাই দেওয়া হয়েছে। ইচ্ছা হইলে আত্মীয়তা ঠিক রেখে জান্নাতে যাইতে পারো, ইচ্ছা না হলে আত্মীয়তার সম্পর্ক কর্তন করে জাহান্নামেও যাইতে পারো। তাহলে বোঝা যায় আত্মীয়র হক আদায় করাটা জান্নাতে যাওয়ার উসিলা।